আসসালামু আলাইকুম আজকে আমরা টাইপ নাইন কমিশন নির্ণয় অর্থাৎ কোনো পণ্যের যদি একটা দাম থেকে যদি কিছু ছাড় দেওয়া থাকে বা কিছু কমিশন দেওয়া থাকে কমিশন দেওয়ার পর কত মূল্য হয় কিংবা কমিশন দেওয়ার পর একটা মূল্য দেওয়া আছে সেই মূল্যটা থেকে আমাকে প্রকৃত মূল্যটা বের করতে হবে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কীভাবে করব সেটাই আজকে দেখব তো মানে এখানে বলছে বিশ পার্সেন্ট ছাড়ে একটি কলমের দাম একশো টাকা হলে কলমটির প্রকৃত দাম কত ছিল তো আমরা এটা দুইভাবে করতে পারি আমরা ছোটোবেলা যেভাবে করতাম সেইভাবে আগে করে ফেলি যে ধরে নেই কলমটির দাম হইল একশো টাকা যে কলমটির দাম একশো টাকা কলমটির দাম যদি একশো টাকা হয় এটা প্রকৃত দাম এটা হচ্ছে প্রকৃত দাম একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট ছাড়ে বিশ পার্সেন্ট ছাড়ে দাম কত হবে তাহলে বিশ পার্সেন্ট দাম হবে একশো বিয়োগ বিশ যেহেতু এখানে সারে বলছে এই জন্য বিশ হলো যদি বৃদ্ধি পেত তাহলে আমরা যোগ করতাম তাহলে এখানে হবে আশি টাকা এই আশি টাকা হইল সার দেওয়ার পর মূল্য আর এই একশো টাকা ছিল প্রকৃত মূল্য তাহলে এই যে আশি টাকা এটা সার দেওয়ার পর মানে বর্তমানে যদি আশি টাকা হয় বর্তমানে আশি টাকা হলে প্রকৃত কত ছিল প্রকৃত মূল্য একশো টাকা আমরা একটু নিয়মে করব তাহলে বর্তমানে যদি এক টাকা হয় তাহলে প্রকৃত মূল্য হবে একশো ভাগ আশি টাকা এখন বর্তমানে মানে যে ছাড় দেওয়ার পর একশো চুয়াল্লিশ টাকা হলে তাহলে প্রকৃত দাম কত একশো চুয়াল্লিশ টাকা হলে প্রকৃত দাম একশো ভাগ আশি গুণ একশো চুয়াল্লিশ আমরা যদি এখানে হিসাব করে এই শূন্য শূন্য কাটা যায় আট দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ করলে হয় আঠারো তাহলে এখানে হিসাব করলে হয় একশো আশি টাকা এই একশো আশি টাকা হলো কলমটির প্রকৃত মূল্য তো এই যে নিয়মটা করলাম এটা হচ্ছে ছোটোবেলার নিয়ম আমরা মাধ্যমিকে যখন ছিলাম তখন এই নিয়মে করছে তো এই নিয়মে করলে আমরা প্রিলিমিনারিতে আমাদের অনেক সময় লাগবে তাহলে দ্রুত সময় আমরা যেভাবে করব দ্রুত সময় করার জন্য আমরা কলমটির প্রকৃত দাম ধরে নেই একশো পার্সেন্ট তাহলে প্রকৃত দাম যদি একশো পার্সেন্ট হয় সার দেওয়ার পর তাহলে বর্তমানে কত হবে সার দেওয়ার পর বিশ পার্সেন্ট সারে মানে এই যে বিশ পার্সেন্ট মাইনাস হইলো তাহলে কত হবে আশি পার্সেন্ট তাহলে এই যে আশি পার্সেন্ট এটা হলো বর্তমানে আর এখানে বলছে ছাড় দেওয়ার পর বর্তমানে দাম হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা তার মানে এই আশি পার্সেন্টের মান হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এই আশি পার্সেন্ট সমান হলো একশো চুয়াল্লিশ প্রকৃত দাম বের করতে বলছে তাহলে একশো পার্সেন্টের মান কত তাহলে ওই ঐকিক নিয়মে যদি করি এক পার্সেন্ট সমান হবে একশো চুয়াল্লিশ ভাগ আশি অতএব একশো পার্সেন্ট সমান এই একশো চুয়াল্লিশ ভাগ আশি গুণ একশো আমরা ঠিক আগের নিয়মে যদি এখানে হিসাব করি এই শূন্য শূন্য কাটা যায় আট দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ করলে আঠারো তাহলে একশো আশি টাকা এটা হলো প্রকৃত মূল্য আমরা এইভাবে খুব দ্রুত সময়ে করতে পারি চলেন আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে বলেছে বেতন ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একজন লোক এগারো হাজার পঞ্চাশ টাকা পায় ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে আগে যে বেতন ছিল তার থেকে ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার ফলে এখন বেতন হলো এগারো হাজার পঞ্চাশ টাকা তাহলে পূর্বে তার বেতন কত ছিল তাহলে আমরা পূর্বের বেতনটাকে ধরে নিই একশো পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বর্তমানে কত হবে এবার কিন্তু বৃদ্ধি পেয়েছে এটা তাহলে এখানে যোগ হয়েছে তিরিশ পার্সেন্ট যোগ হইল তাহলে এখন হলো একশো ত্রিশ পার্সেন্ট এই একশো তিরিশ পার্সেন্টের মান হলো এগারো হাজার পঞ্চাশ টাকা তাহলে একশো পার্সেন্ট কত মানে পূর্ব মূল্য যে ছিল পূর্বে যে তার বেতন ছিল একশো সেটা সমান কত হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি একশো সমান এগারো হাজার পঞ্চাশ ঠিক আগের নিয়মে করব। এখন দেখেন এই ধরনের অঙ্ক করার জন্য পরীক্ষার হলে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে রাভ করতে হবে তাহলে আমরা বেশি লিখবো না এখন মনে মনে করব যে এক পার্সেন্ট সমান তাহলে এখানে ভাগ হবে যে এখানে ভাগ করে দেব একশো তিরিশ তাহলে একশো পার্সেন্ট মানে পূর্বে তার বেতন কত ছিল একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট সমান তাহলে এইবার গুণ হবে যে উপরে একশো গুণ করে দিলাম এখন যদি আমরা হিসাব করি এই শূন্য শূন্য কাটা যায় তেরো দ্বারা এগারোশো পাঁচকে ভাগ করলে হয় পঁচাশি তাহলে পঁচাশি আর একশো গুণ করলে হয় আট হাজার পাঁচশো টাকা তাহলে তার পূর্বের বেতন ছিল আট হাজার পাঁচশো টাকা একই রকমভাবে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট এখানে বলেই দেওয়া আছে এই চব্বিশ টাকা হলো প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট তাহলে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন তাহলে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন এই অঙ্কটা আপনার নিজেরাই সমাধান করে কমান কমেন্ট বক্সে উত্তর জানাবেন থ্যাংক ইউ